মাহফিল করছে, তারও অনেকক্ষণ কথা বলতে হয়। এই যারা বক্তৃতা দেওয়ার জন্য জোরে জোরে কথা বলতে হয়, কথা বলা অনেক জোর দিতে হয়, তাদের যদি অশরক থাকে এবং লবণ, তার মানে নুন লাগার মতো যদি জ্বালা করে, মনে হচ্ছে নুন লাগার মতো একটা অনুভূতি, লবণ লাগলে যে অনুভূতিটা হয় আর কি সাধারণত, যদি নুন লাগার মতো অনুভূতি থাকে, জ্বালা হতে পারে বা লবণ লাগলে যে যে সমস্যাটি অনুভব করবে আর কি, নুন লাগার মতো যদি অনুভূতি দেখা দেয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধটি খুব ভালো কাজ করে তা হচ্ছে কোষ্টিকাম। এই রোগে কোষ্টিকাম ব্যবহার করলে স্থায়ীভাবে আরোগ্য পাওয়া যাবে এই সকল রোগ থেকে মুক্তি লাভ করার জন্য। যদি রাত্রি জাগরণ করে এবং ভাজা পোড়া খেয়ে থাকে, যদি রাত্রি জাগরণ করে থাকে এবং ভাজা পোড়া খেয়ে থাকে, অর্থাৎ একটি অনিয়ম যদি আমরা লক্ষ্য করি যে কোনো পেশেন্টের ভিতরে অতিরিক্ত অনিয়ম আছে, রাত্রি জাগরণ আছে, গুরুপাক মশলা জাতীয় খাবার ভাজা পোড়া খাবার বেশি পছন্দ করছে, এবং তার সহিত যদি তার অর্শরোগ দেখা দেয়, সেক্ষেত্রে নাক্স ভোম মেডিসিনটি খুব ভালো কাজ করে। যদি মলত্যাগের পর অর্শে বহুক্ষণ স্থায়ী বেদনা হয়, যদি মলত্যাগের পর অর্শে বহুক্ষণ স্থায়ী বেদনা হয়, মলদ্বার ফেটে যায়, খুব খেয়াল করুন, মলত্যাগের পর অর্শে বহুক্ষণ বেদনা হবে, স্থায়ী চলতে থাকবে, এবং মলদ্বার ফাটা হয়ে যাবে, ফেটে যাবে, ফাটা ফাটা ভাব হয়ে যাবে, এবং তার অনুভূতিটা থাকবে কাচের গুড়ি লেগে আছে, কাচের খণ্ড লেগে আছে, কাচ ভাঙা লেগে আছে, এই কাচে খোঁচা লাগলে যে কষ্টের অনুভূতিটা হয়, যদি এমন কোনো অনুভূতি থাকে অর্শে রোগীর সহিত আপনাদের কাছে আসে লক্ষণ নিয়ে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধটি খুব ভালো কাজ করে তা হচ্ছে রেটেনহিয়া। রেটেনহিয়া এই রোগটিকে আরোগ্য দিতে খুব ভালো কাজ করে। যদি মোটাসোটা মানুষ হয় এবং মলদ্বার হইতে অবিরত রস গড়াইয়া পড়ে, খুব খেয়াল করুন, মোটা থাকবে এবং মলদ্বার হইতে অবিরত সব সময় রস গড়াইতে থাকবে, এবং সেই রস যদি আঠালো আঠালো হয়, পাতলা না, আঠালো আঠালো হয়, সেক্ষেত্রে এই লক্ষণটি আরোগ্য দিতে হোমিওপ্যাথি যে ওষুধটি সব থেকে ভালো কাজ করে তা হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিস মেডিসিনটি এই লক্ষণটি দূর করতে খুব ভালো কাজ করে। চোয়াইয়া পড়ে এবং সেটা চটচটে আঠালো, তাই তো, তখন গ্রাফাইটিস সব থেকে ভালো কাজ করে। যদি মলদ্বারের চ্যাপ্টা ডুমুরের মতো, ডুমুরের যে ফল দেখেছেন ডুমুরের ফলের মতো, যদি মলদ্বারের মলদ্বার চ্যাপ্টা বা ডুমুরের ফলের মতো অর্শ দেখা দেয়, খুব মনে রাখুন, মলদ্বারের চ্যাপ্টা বা ডুমুরের ফলের মতো অর্শ দেখা দেয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেস্ট অফ বেস্ট মেডিসিন বলা হয় একটিকে, তা হচ্ছে থুজা। থুজা ব্যবহার করলে এই অর্শ আরোগ্য করতে খুব ভালো সাহায্য করবে। যদি মলত্যাগের পরে মলদ্বারে স্থায়ী বহুক্ষণ যাবত যন্ত্রণা থাকে এবং এই যন্ত্রণার অনুভূতি যদি কাঠি দিয়ে খোঁচা দেওয়ার মতো হয়ে থাকে, যদি মলত্যাগের পরে মলদ্বারে অনেকক্ষণ যাবৎ যন্ত্রণার অনুভূতি হয়ে থাকে,
এবং এই যন্ত্রণা যদি কাঠি দিয়ে খোঁচা দেওয়ার মতো হয়ে থাকে এবং তার সাথে সাথে খুব খেয়াল করুন যদি তার সাথে সাথে বাইন মাসের মাথার মতো লম্বা বাইন মাসের মাথার মতো লম্বা অর্শবলি দেখা দেয় সেক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধটি খুব ভালো কাজ করে তা হচ্ছে অ্যাসিড নাইট অ্যাসিড নাইট প্রয়োগ করলে এই লক্ষণটি স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে তার মানে তার অর্শবলি রোগটি সম্পূর্ণ সেরে যাবে যদি মলদ্বারে সংকোচন দেখা দেয় খেয়াল করুন যদি মলদ্বারে সংকোচন দেখা দেয় এবং এই সংকোচনের জন্য মলত্যাগের সময় গুজ্জদার চিড়িয়া রক্ত পড়ে হ্যাঁ যদি মলদ্বারের সংকোচন দেখা দেয় এবং মলত্যাগের সময় যদি গুজ্জদার চিড়িয়া রক্ত পড়ে পাশাপাশি অর্শরোগ দেখা দেয় সেক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধটি খুব ভালো কাজ করে তা হচ্ছে নেট্রামিউর যদি শিশুদের বেলায় শক্তমলের সহিত রক্ত পড়ে এবং অর্শরোগ দেখা দেয় অর্শরোগ হইতে অবিরত রস গড়াইয়া পড়ে এতটাই রস গড়াইয়া পড়ে যে ডাইপার তার মানে কি বাংলা হচ্ছে কি কপনি হ্যাঁ হ্যাঁ যদি এজন্য কপনি তার মানে হচ্ছে ডাইপার পরায় রাখতে হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথির একটি মেডিসিনই আছে খুব ভালো কাজ করে তা হচ্ছে এন্টিম ক্রুড এন্টিমোনিয়াম ক্রুডাম এই ওষুধটি খুব ভালো কাজ করে যদি মলদ্বারের সংকোচন দেখা দেয় এবং এই সংকোচনের ফলে কোনো রক্ত না আসিয়া আগের থেকে আমরা এটা পড়েছিলাম মলদ্বারের সংকোচন এবং সংকোচনের জন্য রক্ত আসে আর এবার হচ্ছে মলদ্বারের সংকোচন কিন্তু মলদ্বারের সংকোচনে রক্ত আসে না কিন্তু অনুভূতি হচ্ছে তার মলদ্বারে একটি গোচ কোপার মতো যদি মলদ্বারের সংকোচন কিন্তু কোনো রক্ত পড়ে না রোগী অনুভব করে বা রোগীর অনুভূতিটা হচ্ছে যে তার মলদ্বারে একটা গোচ কূপে আছে যদি এই গোচ কোপার নেয় অনুভূতি দেখা দেয় গোচ হচ্ছে এটা আসলে ওই যে গরু মাঠে বান্ধার সময় একটা লাঠিতে রশি গিট দিয়ে তারপরে মাঠের ভিতরে ঢুকায় রাখে না এক মাথা একটু মোটা থাকে আর এক মাথা চিকন ঢুকায় রাখে তো ওইটা ওটাকে বলা হয় গোচ এই গোচ কোপার মতো যদি অনুভূতি থাকে মলদ্বারের সংকোচন কিন্তু কোনো রক্ত পড়ছে না আবার গোচ কোপার মতো অনুভূতি যদি এটা দেখা দেয় এবং পাশাপাশি মানসিক আঘাতের লক্ষণটি পাওয়া যায় খুব খেয়াল করুন এর পাশাপাশি যদি মানসিক আঘাতের লক্ষণটি পাওয়া যায় সেক্ষেত্রে ইগনেশিয়া ওষুধটি খুব ভালো কাজ করে যদি কোনো রোগীর অর্শের জন্য মল নির্গত হতে চায় না ইম্পর্টেন্ট 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 একটি লক্ষণ যদি অর্শর জন্য মল নির্গত হতে চায় না এবং রোগী মনে করে তার মলদ্বারে একটি ছিপি দিয়ে আটকে রেখেছে কেউ হ্যাঁ অর্শের জন্য মল নির্গত হচ্ছে না এবং রোগী মনে করছে তার মলদ্বারে একটি ছিপি দিয়ে আটকে রেখেছে কেউ যদি এমন অনুভূতি থাকে পাশাপাশি অর্শ থাকে
এই লক্ষণটি আরোগ্য দিতে পারে একটি মাত্র মেডিসিন, তা হচ্ছে কেলিবাইক্রম। এই ওষুধটি প্রয়োগ করলে তার অর্শবলিটি স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে। যদি এমন